সেই পথসভায় উপস্থিত ধনসায়ের সব গ্রামবাসী, এছাড়াও যত আপোষ কুটুম ভাই ভেয়ার সকলকে আমি জোহার জানাচ্ছি। কারণ আমরা সবাই জানি যে সেখানে খিজাই নিয়েছেন, ধুমসাকেও খিজাই নিয়েছেন, মানো না? আসি গেল অষ্টাদশ লোকসভা নির্বাচন, ভোট দিব কবে, কবে ভোট দিয়ে যাবো, কত তারিখ? 25 তারিখ আমরা ভোট দিতে যাব নাকি? 25 তারিখ ভোট দিতে যাব। তো আমরা বলছি, প্রথমে আবেদনটা করছি যে আমাদের যে প্রার্থী বরুণ মাহাতকে, এই বরুণ মাহাতকে বালতি চিহ্নে ভোট দিই দিল্লি পাঠানোর ব্যবস্থা করব। দিল্লি তো আমরা একলাই পাঠান করবো না, ধুমসা লোকে পাঠান করবো দিল্লি। তবে ধুমসায় যদি আবার নাই পাঠায় তাহলে কিন্তু দিল্লি যেতে পারবে না। বাকি দিল্লি পাঠানোর জন্য আমাদের যে ধাপটা আছে, আমাদের 11 নম্বর অঞ্চল তথা নয়াগ্রাম থানায় যতগুলা বুথ আছে প্রত্যেকটা বুথে এ বালতি চিহ্নে ভোট দিয়ে আমরাকে বরুণবাবুকে জিতাতে হবে। আচ্ছা, ইয়ার আগে তো ভোট হয়েছে, 17 বার ভোট হয়েছে, আমরা ভোট দিয়েছি কাকে? ইয়ার আগের বারে কাকে দিয়েছিলি? কুনার এমর। তার আগের বারে কাকে দিয়েছিলি? কুমার সরেন। তার আগের বারে কাকে দিয়েছিলি? পুলিন বাসকে। তার আগের বারে কাকে দিয়েছিলি? রূপচাঁদ মুর্মু। তার আগে কাকে দিয়েছিলি? মতিলাল হাসদা। আমরা কর্মীরাই যাকে তাকেই ভোট দিয়েছি, যাকে তাকেই ভোট দিয়েছি বারবার, হলো নাই? একবার ভোট দিই দেখো মাহাতকে, মাহাতকে ভোট দিই দেখো একবার। কেনে খুঁজতে হইল মাহাতকে? কেনে মাহাতকে খুঁজতে হইল? আমরা লক্ষ লক্ষ কর্মী, আমরা ভোট দিই যাকে, যাকে আমরা আমাদের জনপ্রতিনিধি মানি, ওদের কি দায়িত্ব? কর্মী সহ এসসি এসটি ওবিসি অন্যান্য যে জনগোষ্ঠী, ওদের যে নিজস্ব দাবি, ওদের যে মৌলিক দাবি, সেই দাবি পূরণটা কার কাজ? জনপ্রতিনিধির কাজ। আমরা পঞ্চায়েত ভোটেও দেখি একটা টিউবওয়েল যদি খারাপ হয়ে থাকে আর সেই পাড়ার লোকগুলো যদি বলে পঞ্চায়েত ভোটটা আসে, চাবি তো আমাদের পাড়া, চলো সব দৌড়ি যাই কি করে টিউবওয়েলটা আগে ঠিক করবো, সাবমার্সিবলটা দিব না নাই। আজ কর্মীরা আমরা দীর্ঘদিন ধরে আমাদের জাতিসত্তার আন্দোলন করছি, অন্যান্য জাতিগোষ্ঠীগুলো তাদের সংস্কৃতি বাঁচানোর জন্য লড়াই করছে, আমাদের ধর্ম গড়ের জন্য আমরা লড়াই করছি, আর এরা আমাদের কাজ নাই করি এমন এমন ঘটনা ঘটাচ্ছে। আমাদের স্লোগান দিতেছিল, সারাগুলো স্লোগান দিতেছিল কত রাগে কত ক্ষোভে, যে কুর্মী বিরোধীদের শাস্তি যদি দিতে চাও, বদলা যদি নিতে চাও, বালতি চিহ্নে ভোট দাও। কুর্মীদের বিরোধী যারা আছে কুর্মীর ভোট নিব আর কুর্মীরই বিরোধিতা করব, এই জিনিস আর মারা যাবে না, মারা যাবে? তাই আজকে আমাদের যে এসসি এসটি ওবিসি সংগঠন এবং মাইনরিটি সংগঠন, এগুলোর পক্ষ থাকছে প্রার্থী করা হয়েছে ঝাড়গ্রাম 33 এসটি যে লোকসভা, সেই লোকসভায় প্রার্থী করা হয়েছে বরুণ মাহাতকে। প্রভাত করা মহাশয় বক্তব্য রাখবেন, ওদের ঠারে আমাদের এই সংগঠনের সাথে অনেকেই যুক্ত আছে, যারা সাপোর্ট করছে এই বরুণ মাহাতর লড়াইটাকে। তো সেই বরুণ মাহাতর লড়াইকে নিয়ে করি অনেক কাণ্ড গেছে, খবরের কাগজ ছইলা হয়ে গেছিল, কালকে 18 তারিখ গেল, ঝাড়গ্রামে কিছু হওয়ার ব্যাপার ছিল, ইয়ার আগে নির্বাচন কমিশনে কত দরখাস্ত দরখাস্ত হয়েছে। দেশের আইনমানি যদি আমরা চলি তাহলে এই নির্বাচনে আমরাকে দেখাই নিতে হবে, কারণ আমরা যদি প্রকৃতপক্ষে এসটি হতে চাই, কর্মীদের যদি বিবেক এবং আত্মসচেতনা, আত্মসচেতনতা, আত্মসম্মান বোধটুকু থাকে, কর্মীরা ইয়ার পরে কোনো পার্টিরা দালালি করবে নাই,
যেহেতু কর্মী সেনা হলেন আজকে ভারত সেনা মাহাতো সেনা আজকে নির্দল প্রার্থী হয়ে দাঁড়াচ্ছে, বহু ভেকধারী আসবে, আরো কেউ কেউ আসবে, ওরাও দাবি করবে আমরা সমাজের প্রার্থী, কিন্তু নমিনেশন পেপারটা দেখে নেবেন অ্যাকচুয়ালি সমাজ আন্দোলনের প্রার্থী কে ওঠে, সেই প্রার্থী হচ্ছে বরুণ মাহাতো। সেই বরুণ মাহাতোকে আপনারা বালতি ছাপে ভোট দিই, বিপুল ভোটে জিতাবেন, এবং বরুণ মাহাতোর শেষ প্রচার সভা আমরা ডাকিছি আগামী 22 তারিখ। আমরা নাম দিয়েছি কর্মী কার্নিভাল, নাম দিয়েছি কর্মী কার্নিভাল। 11 নম্বর অঞ্চলের প্রত্যেকটা মানুষকে আমরা আবেদন রাখব সেদিন খড়িকায় হাজারে হাজারে উপস্থিত হয়ে করি এই বরুণবাবুর হাত থেকে আমরা শক্ত করব, নিজেদের দাবি থেকে আমরা শক্ত করব, নিজেদের লড়াই থেকে আমরা শক্ত করব। এই ছটা কথা বলি, সবাই বরুণ মাহাতোর ভোট দিয়ে জিতাবেন এই আবেদন রাখি। আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জোহার, জয় বরাবর।